হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? এখন এই কথাটা জিজ্ঞাস করতে গেলেও খারাপ লাগে, তার কারণ যা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে ভালো থাকাটাই সত্যি খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ভালো আমাদেরকে থাকতেই হবে, মনের জোর রাখতে হবে, আর সমস্ত সময় প্রশাসন আমাদের যে কথাগুলো বলছে সেগুলো মেনটেন করতে হবে, সরকার থেকে আমাদের যে বার্তাগুলো দিচ্ছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে। তো আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে ক্লিক, আর শেয়ার করবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে আমি লাঞ্চের জন্য রান্না করব, তেল পটল করব, কুমড়ো আলুর তরকারি করব, উচ্ছে আলু ভাজা করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো, লাঞ্চ বানাতে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে লাঞ্চে হবে উচ্ছে আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি আর তেল পটল। পটলগুলোকে কেটে ধুয়ে এইভাবে একটু ফেড়ে নিয়েছি মাঝখান দিয়ে। তেল পটলের মধ্যে দেবো লঙ্কা, ধনে, জিরে আর রসুন, এগুলো দিয়েই আমি তেল পটল বানাবো। তো চলো দেখা যাক রান্নাটা। দেখো, উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখো, কড়াতে তেল দিয়ে একটা হাফ হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব একটুখানি কালো জিরে, আর দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করে সেই পরিমাণে দিতে পারবে। এর মধ্যে আমি দিয়ে দেব, আমি আলু আর কুমড়োটাকে একটুখানি বয়েল করে নিয়েছি হলুদ দিয়ে, এবার সেইটাই এর মধ্যে ঢেলে দেব। দেখো, হলুদ দিয়ে বয়েল করে রাখা কুমড়ো আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, একদম শুকনো শুকনো করেই রান্না করব। আর দেব একটু চিনি। এবার পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, একদম শুকনো শুকনো হলেই নামিয়ে দেব। তারপরে বসাবো তেল পটলটা। দেখো, পুরো রেডি হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি, এবার হচ্ছে আমি নামিয়ে দেব। দেখো, কুমড়ো আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়েও দিয়েছি। তো এবার তেল পটলটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এদিকে আমি পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ফ্রাই করব। একদম কম স্টিমে সুন্দর করে ফ্রাই করবো, এমনভাবে ফ্রাই করবো যাতে ফ্রাই করতে করতে ওটা বয়েল হয়ে যায়। দেখো, পটলগুলোকে লাল লাল হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা ধনে, জিরে, রসুন আর লঙ্কা। ভালো করে কষিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, লবণ বেশি লাগবে না, অল্প লবণ দিলেই হয়ে যাবে। এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। মশলাটা দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে,
এবার এর মধ্যে আমি অল্প একটু জল দেব। তেল পটলটা একদম শুকনো শুকনো করে রান্না হবে, গরম জল দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে। এবার এইটা ফুটে উঠলে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো করে রান্না হবে। এবার আমি ঢাকা দিয়ে স্টিমটা কমিয়ে দেব। দেখো তেল পটলটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এরকম শুকনো শুকনোই হবে, তো এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখো রান্নাগুলো আমার রেডি হয়ে গেছে, তেল পটল, উচ্ছে আলু ভাজা আর কুমড়ো আলুর তরকারি। তো আবার লাঞ্চ টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার লাঞ্চ করা হয়ে গেছে, নীলাঞ্জনা চলছে লাঞ্চ করা। তো আমরা ও শোনো লাঞ্চ করে নিক, আবার পরে কথা বলবো। দেখো লাঞ্চের পরে একটু শুয়েছিলাম, তারপরে ছাদে চলে এসেছি। তো ওরা ছোট, ওদেরকে ঘরে রাখা সত্যিই খুব মুশকিল, কারণ ওরা স্কুলে যায়, পড়াশোনা করে। নীলাঞ্জনার তো এক্সাম শেষ হয়ে গেছে, এখন ওর নতুন হচ্ছে রিঅ্যাডমিশনও হয়নি বা বইগুলোও পাওয়া যায়নি, যার জন্য ও পুরো মানে ফাঁকা, ওর কোনো বইও নেই যে ওকে পড়াবো। তো ঘরে থাকা সত্যিই মুশকিল হয়ে পড়েছে, সেই জন্য আমাদেরকে বাচ্চাদের মতন করে একটু সময় দিতে হবে। ওই জন্যই বিকালবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে আমি ছাদে চলে এসি লুডু খেলবো বলে। আর কি করা যাবে, ও আর আমি এখন ছাদে বসে লুডু খেলবো। দেখো কি আনন্দ লুডু খেলবে বলে। কেমন আছো তোমরা সবাই? যেহেতু এই কথাটা বলতে খুব দুঃখ লাগছে, সবারই কষ্ট হচ্ছে, এই করোনা ভাইরাস হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। তো কীভাবে উই অলওয়েজ টেক কেয়ার অফ আস when our chief ministers and prime minister says our some rules, we always know that that rule is very important for us. This rule always we follows and maintains regularly. Okay, so amra ekhon ludo kheli pore abar kotha bolchi. To amra ludo khela shuru kori. Dekho কোনটা নেবে তুমি, কোনটা নেবে? ব্লু। আই অ্যাম গ্রিন। ওকে উই ইউজ দিস স্মল কিউব, ডোন্ট ইউজ দিস বিগ কিউব। Because big cube is big, but it is when we fold it, it don't put six je chhokka pore na, ar ei choto tai chhokka ta pore je. To amra kheli first e tumi kar. Tahole amra khelte thaki, pore abar tomader sathe kotha bolbo. Yes, ami six. Ei dekho tumra ছোট যেহেতু ভালো করে বুঝতে পারবেন, দেখো ছোট যেহেতু ভালো করে বুঝতে পারবেন না, সিক্স পড়েছে, দেখি এবার কত পড়ে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমি সন্ধ্যাবেলা একটু স্যুপ বানিয়েছি, একটা টমেটো স্যুপ। তো আমরা স্যুপটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমাদের সন্ধ্যাবেলায় স্যুপ খাওয়ার পরে আমি একটু ভাত করেছিলাম, তরকারি ছিল, সেটা দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে গেছে। তো আজকের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে এখন আমি ফ্রেশ হয়ে শুতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের যত্ন নেবে, প্রশাসন যে কথাগুলো বলছে সেগুলো মেনটেন করবে, বাইরে বেরোবে না, সব সময় ঘরে থাকবে। তো গুড নাইট, বাই, টেক কেয়ার।